বেশি কিছু বলবো না, জাস্ট তোমরা ভিডিওটা প্লে করলাম, ভিডিওটা দেখো, ভিডিওর লাইনটা শোনো, তারপরে আমার জাস্ট একটা কথা আছে, বেশি কথা বলবো না, বেশিক্ষণ সময় তোমাদেরকে আটকে রাখবো না। মোটামুটি ক্লিয়ার ভাবে হয়তো বা বুঝতে পারছো বা দেখতে পাইছো যে কণ্ঠটা কার বা কে হতে পারে। আর তার কথাটা ছিল আমার দাড়ি, আমার দাড়িতে আমারে দাড়ি কাটার জন্য সে আমারে টাকা দিবে, আমার দাড়িতে আমারে বুড়া লাগে, আমার দাড়িতে আমারে ভেড়ার মতো লাগে। যারা আমার চ্যানেল দেখো জানো যে আমি ইচ্ছা করে দাড়ি কাটি না কেন, জাস্ট বিকজ নবীর সুন্নত বলে। যারা ওরে দেখো, যারা ওরে সাপোর্ট করো, তারাও জানো যে ইসলামে দাড়িটা কেন কাটি না নবীর সুন্নত বলে। আমি খারাপ, আমি খারাপ কাজ করি, আমি আমার অনেক সবার সবার চাইতে খারাপ আমি, কোনো সমস্যা নাই, বাট দাড়িটা শুধুমাত্র এই জন্য রাখছে যে নবীর সুন্নত। ওর মতো দুই টাকার ভিকারি যার এক টাকার অকাত নাই মুখে ভকভক করা বাদে, যে আমার নবীর লয়া কথা বলবে, এত বড় কলিজা তার হয়ে গেছে, তারপর রোজার মাসে আর তোমরা বসে সেটা দেখবা, দরকার নাই তোমার মতো অডিয়েন্স, যদি তোমার নবীর লয়া কথা বলে তোমরা কোনো কথা না বলো। আর যারা আমার হিন্দু অডিয়েন্স দেখতেছো, যারা ইন্ডিয়া থেকে বাংলাদেশ থেকে হিন্দু অডিয়েন্স দেখতেছো, এতটুকু তো তোমাদের ধারণা আছে যে তোমাদের ধর্মের তোমাদের সব থেকে সম্মানীয় ব্যক্তির নিয়ে কেউ যদি কথা বলে তোমাদের কেমনটা লাগবে। হয়তো অনেক হিন্দু এসেও এই কথা বলতে পারো, অনেক হিন্দু ভাইরা এসেও বলতে পারো যে তোর দাড়িতে তোরে ছাগলের মতোই লাগে, বাট যার জন্য আমাদের এই দায়টা রাখা, যার কথায় রাখা, আমি যদি রোজায় না থাকতাম, আমি যদি রোজায় না থাকতাম, তুই হিন্দি মে বল রা শুন, তুই তেরে কো কিতনা গালি আতি হে, তেরে কো কিতনা গালি আতি হে মেরে কো পাতা নেই, গালি ভি নেই দে সকতা তেরে কো সির্ফ বিকজ রোজা হু মে, তেরা ইতনা গালি সুনতা, তু ইতনা গালি সুনতা, সির্ফ আগর মে রোজা না হতা, ইতনা গালি সুনতা মে সুন, তু তেরা তু না এক কাম করিও মেরা মেরা ডিসকর্ড ইয়া তেরা ডিসকর্ড, জিদার আনায় বললাম মে আ যাওঙ্গা, গালি প্র্যাকটিস করেঙ্গে, তেরে কো কিতনা আতি আর মেরে কো কিতনা আতি হে হাম দেখেঙ্গে, ঠিক আছে গাইজ। আমি আজকে লাইভ স্ট্রিম এই জন্যই লাইভ স্ট্রিম করবো না, আমি এর পুরো ব্যবস্থা নেওয়া দেখতে চাই। এরপরে লাইনটা শোনো কি বলছে, তোমারই কই ওকাদ নেই ভ্যান করো, ইন্ডিয়ান ইউটিউবার্স কে বিনা তুম বাংলাদেশী কুছ ভি নিও, আমরা বাংলাদেশীরা ওদের কাছে এত ছোট, সব সময় দেখে আসে, আজীবন দেখে আসে, সেই পুরাতন আমল থেকে আজ পর্যন্ত দেখে আসছে, সকল ক্ষেত্রে কিছু মানুষ আছে দেখে, সবাই এমন না, আমাদের কিছু ইন্ডিয়ান ভাই আছে ওরা নিজেদের আপন ভাইয়ের মতো করে আচরণ করে, আর এর মতো কিছু রাস্তার নোংরা বাজারের থেকে উইঠে আসা, মাঠে ঘাটে পয়দা হওয়া ফাউল টাইপের মানুষজনের মুখে শুধুমাত্র এই ধরনের কথা থাকে। বাড়ি যদি বাংলাদেশে হতো না ওর, আমি কিচ্ছু না, আমি জাস্ট লাইভ স্ট্রিম করব না আজকে আমি জাস্ট এটাই বললাম, ওর এত বড় এত, আমি জাস্ট একবার ভুল করে আজানের সময় নাটের পায়ে গালি দিয়ে দিছিলাম একজন রে না, এত কিছু করছিলা, প্রত্যেকটা ইউটিউবারের চ্যালেঞ্জ দিলাম, মুসলমানের দাড়ি নিয়ে কথা বলছে, নবীর সুন্নাত নিয়ে কথা বলছে, বাংলাদেশের নাকি বাংলাদেশে ছোট করে কথা বলছে, আমাদের ইন্ডিয়ান বহুত অডিয়েন্স অনেক ভালো, আবার অনেক ইন্ডিয়ানদের মধ্যে এরকম মানসিকতা থাকে, যাদের মধ্যে এরকম মানসিকতা থাকে ওরা আসল ইন্ডিয়ান না, ওরা হচ্ছে পুরোপুরি ভাবে রাস্তার নোংরা কীট, নর্দমার কীট। গালি দিলে ও কয়টা গালি জানে, ওর 14 গোষ্ঠী সারাদিন গালি শুনে শুনে প্রেগনেন্ট হয়ে যাবে, এত গালি দেওয়া যায়, বাট দেই নাই, রোজায় আসি তাই, বাট নবীর সুন্নাত ভাই, নবীর সুন্নাত অডিয়েন্স তুমি উপরে ছাইড়া দিলাম। আর এরপরেও ওর সাপোর্ট নিয়ে যদি কোনো বাংলাদেশি কথা বলে, বাংলাদেশি তো তুই নাই না, তুই তো বাংলাদেশি না মানে একদমই না, তোর রক্তে বাংলাদেশি রক্ত নাই, নিজের বাংলাদেশি বলবি না, লজ্জা থাকা উচিত। আর কোনো মুসলমান যদি ওরা সাপোর্ট করিস, তুই শালা মুসলমানই না, নবীর সুন্নাত নিয়ে কথা বলছে, হ্যাঁ এত বড় কলিজা, এত বড় ফিতি, এত বড় ক্ষমতা, আজকে থেকা বাংলাদেশের সাপোর্ট ওরে পুরো বন্ধ করে দাও, ওরে বাংলাদেশের সাপোর্ট বন্ধ করে দাও, একজন সাপোর্ট করবে না। এই কথা বলার পরেও কিছু রাজাকারের বাচ্চা যায় সাপোর্ট করবে 100%, করতে দাও, রাজাকার সেই যুগেও ছিল এই যুগেও আছে, বাট মুসলমান আর বাংলাদেশি
দুইটার একটা যে কোনো একটা হইলে ওরে সাপোর্ট করবে না, ওর চোখে আমরা দুইটাই দুইটাই অপমান করতেছে, সারা পৃথিবী জুড়ে মুসলমানদেরকে যেভাবে অপমান করতেছে, এই এই এইটা ঠিক সারা পৃথিবীতে যারা মুসলমানদের অত্যাচার করে ওদের সেম সেম মেন্টালিটির মানুষ, এরে দেখায় দাও মুসলমান আর বাংলাদেশের পাওয়ার।